নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্যারিয়ার প্লাস ইন পার্টনারশিপ উইথ আন একাডেমি। ক্যারিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা চলে এসেছি রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে। স্থায়ী পদে ক্লার্ক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা রাজ্যের যে কোনো জেলা থেকে এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এটি অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে কিছুদিন আগে। এই অফিসিয়াল নোটিশটি বিভিন্ন নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়নি, তাই আমরা ভিডিওটি বানাইনি। আমরা ওয়েট করছিলাম যবে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি বেরোবে, সেদিন আমরা ভিডিও বানাবো। তো আজকে অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি wbpcb.gov.in অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আপনারা নিচে চলে আসবেন, নোটিশ বলে একটি অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো নোটিশের এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে নোটিশে ক্লিক করার পর। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ ফর রিক্রুটমেন্ট নাম্বার 1/wbpcb/2020, এখানে ক্লিক করলে আপনারা এটি ডাউনলোড করতে পারবেন। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান। যেই নোটিফিকেশানটি পেপারে বেরিয়েছিল অর্থাৎ নিউজ পেপারগুলিতে অফিসিয়াল নোটিফিকেশান যেটি বেরিয়েছিল, সেটিই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আজকে প্রকাশিত হয়েছে। তো এটার কিন্তু ডিটেইলড একটা ফুল নোটিফিকেশান বেরোবে, সেটাও অফিসিয়াল ওয়েবসাইটে বেরিয়ে যাবে, সেটা আজ কালকের মধ্যেই বেরোনোর সম্ভাবনা রয়েছে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো যখনই ফুল নোটিফিকেশানটি বেরোবে। তো এটি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আজকে প্রকাশিত হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড। আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পরিবেশ ভবন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে কিন্তু আপনাদের কী কী পোস্টে নিয়োগ করা হবে এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার পদে 5টি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে আপনাদের ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশান এখানে বলেছে যে ব্যাচেলার্স ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল বা বায়োটেকনোলজি বা কেমিক্যাল বা সিভিল বা মেকানিক্যাল, এখানে আপনাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে। এখানে আপনাদের স্যালারির কথা বলা হয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পোস্ট রয়েছে জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। এবং এখানে প্রচুর কিন্তু ক্লার্কের শূন্যপদ রয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 12টি শূন্যপদ রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা বায়োটেকনোলজি বা কেমিক্যাল বা সিভিল বা মেকানিক্যাল বা এনভায়রনমেন্টাল বা ইনস্ট্রুমেন্টেশন বা অটোমোবাইল অর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যালারির কথা এখানে বলা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এনভায়রনমেন্ট অ্যানালিস্ট, 3টি শূন্যপদ রয়েছে। এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এসসি 1টি, এসটি 1টি, ইউআর 1টি। এই ক্ষেত্রে আপনারা কোয়ালিফিকেশান অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্যাচেলার্স ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি বা বায়োলজি বা জিওলজি বা বোটানি বা কেমিস্ট্রি বা মাইক্রো বায়োলজি বা ফিজিক্স বা বায়োকেমিস্ট্রি। তো এগুলো আপনারা দেখে নেবেন। তারপর নেক্সট আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, 5টি শূন্যপদ রয়েছে। ওবিসি এইসি 1টি, ওবিসি বি 1টি, ইউআর 1টি, ইউআর ইসি 1টি, ইউআর পি WD 1টি শূন্যপদ রয়েছে। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোয়ালিফিকেশান কী লাগবে, ব্যাচেলার্স ডিগ্রি ইন কমার্স ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি। তো এখানে আপনার আপনার বয়স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস ওয়ার্ক। নেক্সট এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল, অর্থাৎ কম্পিউটারের নলেজ থাকতে হবে, স্যালারির কথা এখানে বলা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টস ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে 3টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে এসসি 1টি শূন্যপদ, ইউআর 1টি শূন্যপদ, ইউআর এসি ইসি 1টি শূন্যপদ। কোয়ালিফিকেশান এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস করে থাকতে হবে আপনাকে, কোয়ালিফিকেশান পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এবং বলা হয়েছে কম্পিউটার নলেজ ইজ এসেন্সিয়াল, অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। স্যালারি এখানে আমরা দেখতে পাচ্ছি স্যালারি স্কেল এখানে দেওয়া রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ ল্যাব অ্যাসিস্ট্যান্ট। তো এখানে 7টি শূন্যপদ রয়েছে, এক্ষেত্রে আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগে বলা হয়েছে পাস ইন হায়ার সেকেন্ডারি সায়েন্স, এখানে কিন্তু এইচএসএ সায়েন্স থাকতে হবে, ব্র্যাকেটে দেওয়া রয়েছে। এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। অ্যান্ড এখানে আপনাদের বলা হয়েছে মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন
এক্সপিরিয়েন্স ইন ল্যাবরেটরি ওয়ার্ক। নেক্সট এখানে বলা হয়েছে স্টার মার্কস দিয়ে টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনি এনভায়রনমেন্টাল ল্যাবরেটরি অফ গভর্নমেন্ট। তো এগুলো আপনারা দেখে নেবেন। এখানে আপনাদের স্যালারির কথা বলা হয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট। এই ক্ষেত্রে সবথেকে বেশি শূন্যপদ রয়েছে, 13টি শূন্যপদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দেওয়া রয়েছে। কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এবং এখানে বলা হয়েছে কম্পিউটার নলেজ ইজ এসেনশিয়াল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7 নম্বরে যে পোস্টটি রয়েছে অর্থাৎ জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং 5 নম্বরে যেটি রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক, এই দুটি পোস্টের ক্ষেত্রে আপনারা সকলেই আবেদন করতে পারবেন, কারণ এখানে মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন এবং কম্পিউটার নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদের বয়স কত হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। এজ লিমিট এখানে আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে 18 থেকে 37 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে 11/2020। 11/2020 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। বন্ধুরা, আন একাডেমিতে যদি আপনারা এখন ফ্রি ক্লাস বা লাইভ মক টেস্ট দিতে চান তাহলে ফ্রিতে দিতে পারবেন। কিন্তু বন্ধুরা, আন একাডেমিতে আপনারা ফ্রি ক্লাসগুলি দেখার জন্য বা ফ্রিতে মক টেস্ট দেওয়ার জন্য আপনাদের একটি রেফার কোড বা ইনভাইট কোড চাওয়া হবে। তো সেখানে আপনারা ভাস্কর্জি10 এই রেফার কোডটি ইউজ করবেন, তাহলে আপনারা বিনামূল্যে ক্লাসগুলি দেখতে পারবেন এবং আপনারা বিভিন্ন মক টেস্ট দিতে পারবেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের বলা হয়েছে যে ডিটেলস একটি নোটিফিকেশন প্রকাশিত হবে এবং সেখানে আপনাদের এজ লিমিট তো এখানে বলাই রয়েছে। এছাড়া ফিজ, এক্সামিনেশন অ্যাপ্লিকেশন ফিজ কত লাগবে, এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় থাকবে, তো এই সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন wbpcb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখনও পর্যন্ত ডিটেল যে অফিসিয়াল নোটিফিকেশন সেটি কিন্তু প্রকাশিত হয়নি, আমরা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখালাম। তো আশা করা যায় যে আজকে বা কালকের মধ্যে অফিসিয়াল নোটিশটি অর্থাৎ ফুল অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়ে যাবে। এখানে আবেদন করার স্টার্টিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন 10/12/2020 অর্থাৎ 10ই ডিসেম্বর থেকে আবেদন করা যাবে এবং আবেদনের লাস্ট ডেট 31/12/2020। তো আজ 8ই ডিসেম্বর, আশা করা যায় দুদিন পর থেকে আবেদন স্টার্ট হবে অর্থাৎ পরশু দিন থেকে। আশা করা যায় কালকের মধ্যে ফুল অফিসিয়াল নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আপনারা এই নোটিফিকেশনটি পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আন একাডেমির নাম আপনারা সকলেই শুনেছেন, ইন্ডিয়ার নাম্বার 1 অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম। ঘরে বসে সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সেরা ঠিকানা আন একাডেমি। আপনারা আগে অফলাইনে ক্লাস করতে যেতেন, কিন্তু এখন আপনারা কিন্তু অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ক্লাস করতে পারবেন। আপনাদের জন্য সুবিধা একটি, আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরির প্রস্তুতি আন একাডেমির মাধ্যমে নিতে পারবেন। শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন নিতে হবে আপনাদের, সেটি হলো wbpsc আন একাডেমি সাবস্ক্রিপশন। তাহলে আপনারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত চাকরির প্রস্তুতি নিতে পারবেন এবং আপনাদের সুবিধাগুলি আমি বলে দিচ্ছি। এখানে কী কী সুবিধা পাবেন, আপনারা প্রত্যেকটি সাবজেক্টের টিচার এখানে পাবেন, কিন্তু এখানে আপনারা প্রচুর টিচার পাবেন অর্থাৎ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের জন্য আপনারা প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে প্রচুর এডুকেটার রয়েছেন এবং রিজনিংয়ের জন্য প্রচুর এডুকেটার্সরা রয়েছেন। প্রত্যেকটি সাবজেক্টের জন্য আপনারা একাধিক টিচার কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা একাধিক টিচারে ক্লাস করতে পারবেন। এছাড়াও আপনারা প্রচুর ব্যাচ পেয়ে যাবেন, এক একটি পরীক্ষার জন্য আপনারা অনেক রকম ব্যাচ পেয়ে যাবেন এবং আপনাদের যেই ব্যাচটি ভালো লাগবে সেই ব্যাচে আপনারা ক্লাস করতে পারবেন। শুধুমাত্র একটি সাবস্ক্রিপশন নিলেই আপনারা সমস্ত চাকরির প্রস্তুতি কিন্তু নিতে পারবেন অর্থাৎ টোটাল wbpsc আপনার জন্য তখন অ্যাভেলেবেল হয়ে যাবে। এবং এখানে আপনারা কোন কোন চাকরির প্রস্তুতি পাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা wbcs, wb প্রাইমারি টেট, পিএসসি ক্লার্কশিপ, wbp অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, এসআই, পিএসসি মিসলেনিয়াস, এছাড়াও wbpsc যা যা পরীক্ষা হয় বা পুলিশের বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যা যা পরীক্ষা হয় আপনারা প্রত্যেকটি চাকরির প্রস্তুতি এখানে নিতে পারবেন। একটি মাত্র সাবস্ক্রিপশন নিলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। সাবস্ক্রিপশন এখানে প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন 1 মাসের জন্য 1900 টাকা, সবথেকে বেটার হয় আপনারা যদি 10,450 টাকার এই কোর্সটি নেন। 12 মাসের প্ল্যান অর্থাৎ 1 বছরের জন্য 10,450। আপনারা যদি আমাদের 10% কুপন কোড ইউজ করেন তাহলে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমাদের কুপন কোড হলো ভাস্কর্জি10, আপনারা অবশ্যই ভাস্কর্জি10 এই কুপন কোডটি ইউজ করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এই একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন অথবা ভাস্কর্জি10 এই রেফার কোডটি ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে এই টাকার থেকে আপনারা 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন আন একাডেমি প্লাস।